নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 16 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6,240-এ। বেচা কেনা হয়েছে 433 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 34টির, কমেছে 113টির, আর অপরিবর্তিত আছে 161টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের। আজকে ডিএসএক্স ক্লোজ হয়েছে 6,240.91 পয়েন্টে, যা গতকালের তুলনায় 16.17 পয়েন্ট কম। আজকে টার্নওভারের দিক থেকে মার্কেট ঊর্ধ্বমুখী প্রবণতা প্রদর্শন করে, যা গতকালের তুলনায় 20.3% বেশি। আজকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টর নেগেটিভ পারফরমেন্স প্রদর্শন করেছে, যেখানে সবচেয়ে খারাপ পারফর্ম করেছে ফুড অ্যান্ড লাইট সেক্টর, ফলোড বাই ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং ব্যাঙ্কিং সেক্টর। আজকে টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর, ফলোড বাই সিরামিক সেক্টর এবং ফুড অ্যান্ড লাইট সেক্টর। আজকে সবচেয়ে বেশি ট্রেডেড শেয়ার ছিল ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড, ফলোড বাই খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।